চিংড়ি মাছের ভর্তা দিয়ে গরম গরম এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায় চিংড়ি ভর্তা আমাদের ভর্তা প্রেমীদের সবারই খুব পছন্দ আজকের রেসিপি কুচু চিংড়ি ভর্তা এর জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটি বড়ো সাইজের রসুন কুচি আর দিব স্বাদ মতো ছালের জন্য কাঁচামরিচ আপনারা এখানে চাইলে শুকনো মরিচও দিতে পারেন আমি কাঁচামরিচ দিয়েছি আমি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদাও ভেজে নিতে পারেন চুলা রাস্তা কমিয়ে রেখে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এখানে আমি কুচো চিংড়ি নিয়েছি ছোটো সাইজেরগুলো নিয়েছি তাই এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি আর নিয়েছি আদা কুচি চিংড়িগুলো যদি একটু বড়ো সাইজের হয় তাহলে খোসাটা ফেলে দিতে হবে যেহেতু আমি ছোটো সাইজের চিংড়ি মাছ নিয়েছি তাই এগুলোর কিছুই ফেলতে হবে না সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম চাইলে এখানে স্বাদ মতো লবণও দিয়ে দেওয়া যায় কিন্তু আমি ভর্তাটা বাটার সময় লবণ দিব তাই এখন লবণ দিলাম না নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে আমি চুলা রাসটা অল্প রেখে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো অল্প আচে রান্না করে এগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি শিলপাটায় বেটে নিব আপনারা চাইলে ব্লাইন্ডারও ব্লাইন্ড করতে পারেন এখানে স্বাদ মতো লবণ নিয়েছি সবগুলো একসাথে আমি বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল আর ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চিংড়ি মাছের ভর্তা আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ